কোশ্চেন হলো যে আপনি কি দিন দুনিয়া একসাথে করেন নাকি দুনিয়া করেন, এই দুইটা আপনি কীভাবে বুঝবেন? এটা বোঝার একটা পয়েন্ট আছে, সেটা হলো আপনি যখন দিন এবং দুনিয়া, মানে দিন এবং দুনিয়া বলতে আমি বোঝাচ্ছি যে মূলত দিনটা কি, দিন মানেই হলো দুনিয়াকে আপনি দিন অনুযায়ী চালাবেন। এক্স্যাক্টলি, জিনিসটা খেয়াল রাখেন, দিন এবং দুনিয়া আলাদা নয়। দিন মানে কি? দিন মানেই হলো দুনিয়াকে আপনি দিন অনুযায়ী চালাবেন। নাও এখন দুনিয়ার অনেক চাওয়া পাওয়া, দুনিয়ার অনেক লোভ লালসা, অনেক কিছু অনেক সময় আপনার দিনকে কনফ্লিক্ট করবে। ওই কনফ্লিক্টেড টাইমে আপনি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা দ্বারা প্রমাণিত হবে যে আপনি আসলে দিনের উপরে আছেন, দিনকে পালন করেন, না আপনি আসলে দুনিয়ার। আমি এই আয়াতটা যখন পড়ি যে আল্লাহ তাআলা বলে ফাম্মা মান তহ, যে সীমা লঙ্ঘন করলো, ওয়াফারুল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তার ঠিকানা। না, দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেওয়া মানে কি? আমরা তো দুনিয়ার জীবনকে, মানে আপনি ধরেন একটা চাকরি করছি, আর চাকরি করতে হবে, ইসলাম কি এসে বলছে তুমি চাকরি করতে পারবা না? না, বলেনি। এখন আপনার সামনে একটা চাকরি আপনি পাচ্ছেন না, আপনার কোনো একটা চাকরি হয়েছে যে চাকরিটা হারাম, তবে সুদের চাকরি, এখন যখন আপনার সামনে আসছে, এখন আপনি কি করবেন? আমি যদি আপনি যদি ওটা গ্রহণ করেন, তাহলে আনতা তো উসিরুল হায়াতাদ দুনিয়া, আপনি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলেন, দিনকে কী করলেন, ভায়োলেট করলেন, দিনকে আপনি গুরুত্ব দিলেন না। সো যেখানে আপনার আপনার দুনিয়ার চাহিদা এবং দিনের কথা মিলে যাবে, তখন আপনি দিনকে মানবেন, যেখানে কনফ্লিক্ট করবে সেখানে আপনি দিনকে ত্যাগ করবেন। এটা হলো আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু মানবা, কিছু অস্বীকার করবা? কখন মানুষ অস্বীকার করে? আপনি যখন ধরেন, আপনি খুব সুন্দর করে শুনলেন যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, আপনার মনেও চাচ্ছে মিষ্টি এবং সুন্নাও বলছে মিষ্টি, অফ ইজ অসম, আপনি খাবার পরে মিষ্টি খেলেন, দুটি আপনার কোয়েসাইড করল, এর দ্বারা মূলত আপনি দিনকে প্রায়োরিটি দিলেন কিনা এটা বোঝা যাবে না। ঠিক আছে, কখন প্রায়োরিটি দিয়ে বোঝা যাবে? যে আপনার সামনে কনফ্লিক্ট, আপনার সামনে চাকরি আসছে, একটা চাকরিতে আপনার স্যালারি অফার করতেছে 50,000 টাকা, আর একটা চাকরিতে আপনার স্যালারি অফার হচ্ছে 2,00,000 টাকা। 1,00,000 50,000 চাকরিটা হালাল, 2,00,000 টাকার চাকরিটা হারাম, নাও আপনি কোনটা গ্রহণ করবেন? তখন বোঝা যাবে আপনি কোনটাকে অ্যাকচুয়ালি প্রায়োরিটি দিচ্ছেন। এইখানে আসল পরীক্ষাটা হয়েছে। তো আল্লাহ তাআলা কি বলেছেন, ফাম্মা মান তাগ, দেখেন সীমা লঙ্ঘনের কথা বলেছেন, দুনিয়াকে প্রাধান্য দেওয়া কি সীমা লঙ্ঘন বলেছেন, ফাম্মা মান তাগ, যে সীমা লঙ্ঘন করলো, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার দুনিয়া জাহান্নাম হলো তার ঠিকানা, জাহিম হলো তার ঠিকানা। সো লেট আস ফোকাস, লেট আস থিঙ্ক, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের জীবনে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি। আপনি যেটাকে প্রায়োরিটি দিবেন, ইউ উইল গেট দ্যাট। أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ.